আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আইনুল ইসলাম, সহকারী শিক্ষক ফুটিজুরি এসসি চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের আমি দশম শ্রেণী ভূগোল পরিবেশ বিষয়ের একাদশ অধ্যায় বাংলাদেশের সম্পদ শিল্পের প্রাকৃতিক গ্যাস পার্টি তোমাদের নেব। একটু মনোযোগ সহকারে শুনি, প্রাকৃতিক গ্যাস আসলে প্রথমে আমরা সংখ্যাটা এইভাবে বলতে পারি, প্রাকৃতিক গ্যাসে যে প্রকৃতি হতে প্রকৃতি থেকে যেসব গ্যাস পাওয়া যায় তাদেরকে আমরা প্রাকৃতিক গ্যাস বলি। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ। দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় 73% প্রাকৃতিক গ্যাস পূরণ করে। এ যাবৎ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা 25টি। আমরা জানি এগুলা যে গ্যাস ক্ষেত্রের সংখ্যা, গ্যাস ক্ষেত্রের সংখ্যা বাংলাদেশের বর্তমানে 19টি গ্যাস ক্ষেত্রে বর্তমানে চালু আছে কয়টি গ্যাস ক্ষেত্র? 19টি। বাংলাদেশে বর্তমানে 19টি গ্যাস ক্ষেত্র থেকে 83টি কূপ থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে। এখন কোথায় কোন কোন জায়গায় রিলে আছে আমাদের প্রাকৃতিক গ্যাসের খনি? বাখরাবাদ আছে, হবিগঞ্জ, সিলেট, কৈলাসটিলা, রশিদপুর, তিতাস, নরসিংদী, মেঘনা, সাঙ্গু, সালদা নদী, জালালাবাদ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, বিটিয়ানা, বাঙ্গুরা, শাহবাজপুর, শ্যামতম ইত্যাদি জায়গায় গ্যাস ক্ষেত্রের গ্যাস উৎপাদিত হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস সেটি হলো কয়লা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীদের এতটুকু কিন্তু বললাম যে প্রকৃতি হতে যেসব গ্যাস উৎপাদিত হয় বা পাওয়া যায় তাদেরকে প্রাকৃতিক গ্যাস বলে। বাংলাদেশে প্রায় 25টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, এর মধ্যে 19টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসের নাম কয়লা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শক্তির অন্যতম উৎস কয়লা। কলকারখানা, রেলগাড়ি, জাহাজ প্রভৃতি চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয়। জ্বালানি হিসেবেও কয়লা ব্যবহৃত হয়। কয়লা সম্পদে বাংলাদেশ তত উন্নত নয়। বাংলাদেশে মোট আবিষ্কৃত 5টি কয়লা ক্ষেত্র রয়েছে। বাংলাদেশের কয়লা ক্ষেত্র আছে মোট কয়টি? 5টি। এই 5টি কয়লা ক্ষেত্র থেকে 2700 মিলিয়ন টন কয়লা মজুদ আছে। কত টন? 2700 মিলিয়ন টন কয়লা আছে, মজুদ আছে, মিলিয়ন টন মজুদ আছে। দিনাজপুরের বড় পুকুরিয়া, আমাদের বাংলাদেশের মধ্যে যে কয়লা খনিটি সবচেয়ে বড় সেটি দিনাজপুরের বড় পুকুরিয়া। দিনাজপুরের বড় পুকুরিয়া, দিনাজপুরের বড় বাংলাদেশের মধ্যে সবচেয়ে কয়লা ক্ষেত্রের মধ্যে সবচেয়ে
বড় কয়লা খনিটি হল দিনাজপুরের বড় পুকুরিয়া। এখান থেকে দৈনিক দিনে প্রায় 3000 মেট্রিক টন কয়লা উৎপাদিত হয়। 3000 মেট্রিক দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে দৈনিক প্রায় 3000 মেট্রিক টন কয়লা উত্তোলিত হয়। এছাড়া আরও বিভিন্ন জায়গা থেকে কয়লা উৎপাদিত হয়, যেমন রংপুরের খালাসপীর, দিনাজপুরের ফুলবাড়ি ও দিঘিপাড়া এবং বগুড়ার জামালগঞ্জেও কয়লা ক্ষেত্র রয়েছে। বাংলাদেশের সিলেট এলাকা, সিলেটের কিছু অঞ্চলে পিক কয়লার সন্ধান পাওয়া গেছে। আমরা জানি বাংলাদেশের সিলেটের কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে পিট জাতীয় নিম্নমানের কয়লার সন্ধান পাওয়া গেছে। পিট জাতীয় এই কয়লাটি একটু নিম্নমানের, পিট জাতীয় কয়লা একটু নিম্নমানের তা সিলেট অঞ্চলে পাওয়া গেছে। পিট জাতীয় কয়লা অরিজিনাল কয়লা থেকে একটু নিম্নমানের। এছাড়া রাজশাহী, বগুড়া, নওগাঁ এবং সিলেট জেলার উৎকৃষ্ট মানের বিটুমিনাস ও লিগনাইট কয়লা পাওয়া গেছে। উন্নত মানের কয়লা পাওয়া গেছে কিনা কয় রাজশাহী, বগুড়া, নওগাঁ, সিলেট এলাকায় বিটুমিনাস যাতে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে। বিটুমিনাস ও লিগনাইট কয়লাটি অরিজিনাল কয়লা থেকে উন্নত মানের এবং পিট জাতীয় কয়লা আসল কয়লা থেকে একটু নিম্ন মানের। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়লা সম্পর্কে জানলাম যে শক্তির অন্যতম উৎস হচ্ছে কয়লা, কলকারখানা, রেলগাড়ি, জাহাজ প্রভৃতি চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয়, জ্বালানি হিসেবে কয়লা ব্যবহৃত হয়। বাংলাদেশের মোট 5টি কয়লা খনি রয়েছে, যা থেকে আমরা 2700 মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কয়লা খনিটি পাওয়া গেছে দিনাজপুরের বড় পুকুরিয়া, যেখান থেকে দিনে 3000 মেট্রিক টন কয়লা উৎপাদিত হয়। সিলেট এলাকায় পিট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে, যেটি একটি নিম্নমানের। এছাড়াও বগুড়া, নওগাঁ, সিলেট অঞ্চলে আরও উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া গেছে, সেগুলি বিটুমিনাস ও লিগনাইট। দিনাজপুরের বড় পুকুরিয়াও যে কয়লা খনিটি রয়েছে সেটা থেকেও লিগনাইট নামে কয়লা উৎপাদিত হয়। কয়লা লিগনাইট উৎকৃষ্ট মানের লিগনাইট কয়লা উৎপাদিত হয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাকৃতিক গ্যাসের মধ্যে যে কয়লা সেই সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমরা যেটি পর্ব সেটি কঠিন শিলা, কঠিন শিলা বলতে আমরা জানি শিলা হচ্ছে ভূত্বকের উপরিস্থ যেসব উপাদান দিয়ে গঠিত তাদেরই সাধারণ নাম শিলা। আর এই কঠিন শিলাগুলি রেলপথ, রাস্তাঘাট, গৃহ, সেতু ও বাঁধ নির্মাণ এবং বন্যা নিয়ন্ত্রণে প্রভৃতি কাজে কঠিন শিলা ব্যবহৃত হয়। রংপুর জেলার রানীপুকুর রংপুর জেলার রানীপুকুর ও শ্যামপুর এবং
দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে। রংপুরে পাওয়া গেছে কঠিন শিলার সন্ধান, দিনাজপুরে পাওয়া গেছে কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে। রংপুর রানীপুকুর থেকে বৈদেশিক সহযোগিতা, রংপুর জেলার রানীপুকুরে যে কঠিন শিলা পাওয়া গেছে সেটি বৈদেশিক সহযোগিতা উত্তোলিত হয়ে থাকে। বৈদেশিক সহযোগিতা কঠিন শিলা উত্তোলনের ব্যবস্থা রয়েছে। এখান থেকে বছরে প্রায় 17 লক্ষ মেট্রিক টন শিলা উত্তোলন হয়। 17 লক্ষ সার কারখানা
কারখানা ও সাতকের সিমেন্ট কারখানা সাতকের সিমেন্ট কারখানা হরিপুরের প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। কোন গ্যাস ব্যবহৃত হয়? হরিপুরের প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত দুই জায়গায়, হরিপুরের প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। গোরাশালের সার কারখানায় তিতাস গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। গোরাশাল কীটনাশক ওষুধ রাবার প্লাস্টিক কৃত্রিম তন্তু প্রভৃতি তৈরির জন্য প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। চা বাগানগুলো রশিদপুরের প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। তাছাড়া আশুগঞ্জ গোরাশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাউন্ডের তিতাস গ্যাস ব্যবহৃত হয়। এছাড়াও গৃহস্থালী ও বাণিজ্যিক কাজেও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার রয়েছে। প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব অপরিসীম। আমরা জানি প্রাকৃতিক গ্যাস কাঁচা মাংসে ব্যবহৃত হয় বিভিন্ন শিল্প কলকাতায়, সার কারখানায়, সাধারণ সিমেন্ট কারখানায়, হরিপুরে গ্যাস ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব অপরিসীম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাকৃতিক গ্যাস সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, বাড়িতে মনোযোগ সহকারে পড়বে। এই করোনার সময় ঘর থেকে তেমন বের হবে না, বাড়িতে বসে মনোযোগ সহকারে লেখাপড়া করবে এবং মাদক থেকে দূরে থাকবে। এবং তোমাদের সুন্দর ও সুস্বাস্থ্য জীবন কামনা করে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।